কি নাম আপনার? স্টুডেন্ট তো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এনিওয়ে ফিউচার অফ এসইও, ফিউচার অফ এসইও উইথ এআই গুগল করলাম। AI is driving the future of SEO. How to adapt? Forbes magazine এর একটা হচ্ছে যে will SEO be taken over by SEO? AI? SEO কি AI দের নিয়ে নেবে? কি টেকে হয়েছে? AI is evolving so fast that the few have all the answers, while AI certainly continue to influence and change SEO practices. It's not likely to replace the need for human insight, creativity and strategic thinking. AI কোন জিনিসটা নিতে পারবে না? নিতে পারবে না হচ্ছে হিউম্যান ইনসাইট, ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং। এই জায়গাগুলো AI নিতে পারবে না। যেই জায়গাগুলো AI নিতে পারবে না সেই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে, ঠিক আছে? 5 reasons AI would not kill your school's SEO and 5 ways it might. আচ্ছা ফাইনাল সাইট। আজ অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে আমরা ধরেন যে আমার 10 সাল থেকে এসইও ইন্ডাস্ট্রি ধরেন যে 2000 সাল থেকে চলতেছে কন্টিনিউ। 2 বছর 4 বছর পর পর গুগল আপডেট নিয়ে আসছে, আর কন্টিনিউয়াস অনেক বড় বড় আপডেট নিয়ে আসছে এবং অনেক লোকজন সোয়াইপড আউট হয়ে গেছে এসইও ইন্ডাস্ট্রি থেকে। এসইওটা যদি আমরা হচ্ছে যে ধরেন শুরু থেকে বলি, গুগল কি করতো? গুগলের শুরুটা কি হয়েছে? গুগলের শুরুটা হয়েছে যে দিয়ে গুগলের আগেও কিন্তু অনেক সার্চ ইঞ্জিন ছিল, ইয়াহু ছিল, এখন আছে ইয়াহু নাই। একটা সাইট ছিল দ্য সার্চ ইঞ্জিন লিস্ট, একটা সার্চ ইঞ্জিন লিস্ট নামে একটা ওয়েবসাইটই ছিল, ওটা এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক, কতগুলো সার্চ ইঞ্জিন, গুগল, বিং, ইয়াহু, ইয়ানডেক্স, ডাকডাকগো, বাইদুটা হচ্ছে চায়নার, neverarcs.com, AOL আছে, এগুলো সব আমেরিকান। হ্যাঁ, ইন্টারনেট আর্কাইভ, তো ইন্টারনেট আর্কাইভের একটা নাম আছে। ইন্টারনেট আর্কাইভটা হচ্ছে স্পেশালি ওয়েবের হচ্ছে কবরস্থান, মানে যত সাইট ডেট কন্টেন্ট আর্কাইভে পাওয়া যায়। হ্যাঁ, ইন্টারনেট আর্কাইভে পাওয়া যায়, archive.org। এনিওয়ে ইন্টারনেট আর্কাইভ.org গেলে পাওয়া যাবে। নেভার ইয়ানডেক্স হচ্ছে রাশিয়ান, বিং হচ্ছে মাইক্রোসফটের, ইয়াহু তো ইয়াহুই, বাইদু হচ্ছে চায়নার, ইকোসিয়া হচ্ছে এটা কোথাকার ডট নো, আস্ক, আওয়েল, AOL এটা হচ্ছে আমেরিকান, ঠিক আছে? তো হচ্ছে যে এগুলো হচ্ছে টপ সার্চ ইঞ্জিন এখন এই মুহূর্তে রানিং আছে। আরও একটা সার্চ ইঞ্জিনের লিস্ট ছিল, এখানে প্রায় 100টা সার্চ ইঞ্জিন ছিল। হোয়াট ইজ 100 সার্চ ইঞ্জিনস? তো এরা গুগল কেন হচ্ছে যে টপে আছে আর বাকিরা কেন পিছনে চলে গেল বা হচ্ছে এভাবে গ্রো করতে পারতেছে না? গুগলের যে র্যাঙ্কিং পলিসি সেটা হচ্ছে মূল পলিসি হচ্ছে ব্যাকলিঙ্ক, লিঙ্কস, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট লিঙ্ক পপুলারিটি, এটা আগে ছিল। এই যে কন্টেন্টের যে বিষয়টা, গুগলের আপডেটগুলো বুঝতে হবে। গুগলের আপডেট হচ্ছে যে মেজর যে আপডেটগুলো, পেঙ্গুইন এবং পান্ডা। পেঙ্গুইন আপডেটটা হচ্ছে ব্যাকলিঙ্কের উপরে, আর পান্ডা আপডেটটা হচ্ছে আপনার কন্টেন্টের উপরে, আর্টিকেলের উপরে। আগে কিন্তু কপি আর্টিকেল হইতো, আর্টিকেল স্পিন করে চালানো যেত। স্পিনিং বলতে শুধু আমরা হচ্ছে যে মানে সিনোনিম চেঞ্জ করে দিলেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যেত, এভাবে করে চালানো যেত। পান্ডা আপডেটের ফলে এখন যেমন এই যে এপ্রিল মাসে যে কোর আপডেট গেছে, কোর আপডেটের ফলে আমাদের ট্রাফিক একদম সবার 99% ট্রাফিক ড্রপ করছে সবগুলো ওয়েবসাইটের, ঠিক আছে? তো এরকম একটা বড় বড় আপডেট ছিল হচ্ছে যে পেঙ্গুইন এবং পান্ডা। তখন হচ্ছে যে ইন্টারনেটে 12% ওয়েবসাইট এফেক্টেড হয়েছে। 12% ওয়েবসাইট মানে কি? ধরেন যে 2 বিলিয়ন ওয়েবসাইট যদি থাকে, সেক্ষেত্রে 12% মানে কি? কত মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্নভাবে পেনাল্টি খাইছে। কেউ কেউ একদম আজীবনের জন্য নিষিদ্ধ, ব্যান খাইছে, এই খাইছে, সেই খাইছে। তো এসইও মূলত 2 প্রকার, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। অন পেজ মানে কি? ওয়েবসাইটের ভিতরে যেগুলি, একটা আমরা আর্টিকেল পোস্ট করতেছি, এটা কিভাবে টাইটেল, মেটা, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড প্লেসমেন্ট, আর্টিকেল কোয়ালিটি, এগুলো মিলে হচ্ছে অন পেজ, ঠিক আছে? আর অপেজ মানে কি? মানে হচ্ছে ব্যাকলিং করা, সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেওয়া, বিভিন্ন ব্লগ কমেন্ট করা, গেস্ট পোস্ট নেওয়া, মানে অফ পেজ বলতে ওয়েবসাইটের বাইরেও বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে প্রচার করা, মোটা থাকে যে অন পেজ আর অফ পেজ এটা, ঠিক আছে। তো তাহলে পেঙ্গুইন হচ্ছে অফ পেজ মানে ব্যাকলিংয়ের ক্ষেত্রে, আর পান্ডা হচ্ছে অন পেজ। পান্ডা যে আপডেট, এটা হচ্ছে গুগলের আপডেটের নাম বলতেছে দুইটা, এটা দুটা মেজর আপডেট। এটা অনেক দিন থেকে রোলিং আউট হয়েছে। তো তারপরে হচ্ছে অনেকগুলো আপডেট আসছে। তো রিসেন্ট যেটা গেল, এটা আপডেট হচ্ছে যে গুগলের কোর আপডেট, এটাতে অনেক সার্চ ইঞ্জিন হচ্ছে যে আপনার ইয়াতে চলে আসছে, কি বলে যে ট্রাফিক কমে গেছে। আগে যেটা হইতো, এখন আমরা কি করি, এই যে দ্য সার্চ ইঞ্জিন লিস্ট, সার্চ দিলাম, সার্চ দেওয়ার ফলে অনেকগুলো আছে কিন্তু, ঠিক আছে, মেজরিটি আমরা কিন্তু এর নিচেও যাচ্ছি না, আমরা এখানেই পেয়ে গেলাম সব কিছু। প্রথম যে ফিচারে যা সব কিছু পেয়ে গেলাম, এই যে নিচে 8-10 নম্বর, এইগুলোকে আমরা ইমপ্রেশনই দিলাম না এদেরকে। সেকেন্ড পেজ তো দূর কি বাদ, তাই না, সেকেন্ড পেজে গেলামই না। তাহলে এখন সার্চ রেজাল্টটাও ইম্প্রুভ করছে, ফলাফল আমরা সেকেন্ড পেজে যাচ্ছি না। সেকেন্ড পেজে গেলে অ্যাটলিস্ট তারা ইমপ্রেশন পাইতো, তাই না, সেকেন্ড পেজে কে আছে, মানুষ শুধুমাত্র একটু রিসার্চের পারপাসে যায়। সেকেন্ড পেজ থার্ড পেজে কারা যায়, রিসার্চের পারপাসে। আর যারা একদম ইনফরমেশনটা দরকার তারা ফার্স্ট পেজেই থাকে। তো রিসার্চের পারপাসে যারা গুগল সার্চ করতো তারা কি কোথায় শিফট হয়েছে, ChatGPT-তে শিফট হয়েছে। এখন ChatGPT-তে যাই, যদি বলি যে লিস্ট অফ সার্চ ইঞ্জিন লিস্ট, নাকি সার্চ ইঞ্জিন লিস্ট, হ্যাঁ না পেজের হিসাব নাই, ডাইরেক্ট আপনাকে দিয়ে দিল সার্চ ইঞ্জিনের যে ব্র্যান্ড নেমটা, আর সাথে সাথে তার একটা করে যে ট্যাগলাইন, হ্যাঁ ওটার স্পেশালিটি কি আর কি। কতগুলো দেয় দেখি একটু, ওখানে তো আমরা গুগল কটা দিল, 15-20টা দিল, এখানে কতগুলো দিচ্ছে, 15টা 14টা 15টা, এটা অনেকগুলো দিবে। আচ্ছা 15টাই দিল, অনেক হয় তো, এটার সাথে সবগুলো আবার মিল হয়নি। এনিওয়ে দেখি, গুগল দিচ্ছে দ্য মোস্ট ওয়াইডলি ইউজ সার্চ ইঞ্জিন গ্লোবালি known for its powerful algorithm and vast index of web pages. অ্যালগোরিদমটা খুব পাওয়ারফুল। অ্যালগোরিদম কি, এই যে একটা ওয়েবসাইটে তো আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক, যার যত বেশি লিঙ্ক সে তত বেশি সামনে থাকবে সার্চে। সাথে আরও অনেকগুলো কোয়ালিটি আছে, যেটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর বলতেছে। আমরা র্যাঙ্কিং ফ্যাক্টর পড়ছি না, 202টা র্যাঙ্কিং ফ্যাক্টর ভিডিও দেখতে বলছি। তো মেইন হচ্ছে লিঙ্ক, আর হচ্ছে যে কি হচ্ছে ভাস্ট ইন্ডেক্স অফ ওয়েব পেজেস। ইন্ডেক্সিং মানে কি, ইন্ডেক্সিং জিনিসটা বুঝি আমরা, তালিকাভুক্ত করা, রাইট। আমাদের অনেকগুলো লিস্ট আছে, লিস্টের মধ্যে যা যা আছে এটা হচ্ছে আমরা ইন্ডেক্স করে রাখছি, যেটা লিস্টের মধ্যে নাই সেখানে কিন্তু পাওয়া যাবে না। সে ফর এক্সাম্পল আমরা কোনো কিছু তথ্য যদি ওয়েব পেজে সার্চ করতে চাই, Ctrl+F দেই না, বা ফাইন্ড গুগল শিটে হোক বা যে কোনো জায়গায় হোক, Ctrl+F মানে হচ্ছে ফাইন্ড করি, গুগল GOOGLE কটা আসছে, 10টা। নেক্সট আসলে আমরা পেয়ে যাচ্ছে কথা কথা গুগল আছে, তাই না, তার মানে এই গুগল টেক্সটটা এখানে আছে, বেঁধে আমরা পাচ্ছি। এমন একটা টেক্সট দিব যেটা এখানে নাই, ধরেন যে কি দিব, ইয়াহু আছে, ধরেন হ্যাঁ কি দিব, কি সার্চ, AOL আছে তো, AOL, হ্যাঁ AOL একটা আছে, একটাই চলে আসছে, হ্যাঁ AOL একটা আছে, একটা চলে আসছে, হ্যাঁ দুইটা। উইকিপিডিয়া তো একটা আছে যে আপনার ইয়া, একটা হচ্ছে যে তথ্য ভান্ডার আর কি, ওটা একটা ওয়েবসাইট। উইকিপিডিয়াকে হচ্ছে যে সার্চ ইঞ্জিন তো বলতেছে না, আর্কাইভ মানে ওয়েব আর্কাইভ টাইপের আর কি, এনসাইক্লোপিডিয়া টাইপ। উইকিপিডিয়া হচ্ছে এনসাইক্লোপিডিয়া, ওখানে কিন্তু সার্চ ইঞ্জিন না, সার্চ ইঞ্জিনের যে বৈশিষ্ট্য আপনি সার্চ দিলে সার্চ দিলে পাওয়া যাবে, কিন্তু এই যে উইকিপিডিয়াতে সার্চ দিলে কিন্তু রিলেভেন্ট কোনো ইনফরমেশন আসবে না। আমরা যাই একটু দেখি, এটা 99% রিয়েল, 99% হ্যাঁ 99% রিয়েল এবং অথেন্টিক, কারণ উইকিপিডিয়া খুবই হচ্ছে যে এগুলো জাজ করে। হ্যাঁ একটা তথ্য আসার সাথে সাথে আপডেট করা হয়, যে কেউ আপডেট করে, যে কেউ চাইলে কিন্তু তথ্য ইয়া করতে পারে না, মানে চেঞ্জ করতে পারে না। উইকিপিডিয়ার তথ্যটা মোটামুটি 99% অথেন্টিক ধরা যায়। হ্যাঁ এই জন্য তো উইকিপিডিয়াটা আসে, দেখেন গুগলের প্রথমেই উইকিপিডিয়া আসছে, তো ফিচার ইয়ার পরেই গুগলে উইকিপিডিয়া আসছে। এনিওয়ে এইটা 15টা হচ্ছে টপ সার্চ ইঞ্জিন, ইউটিউবটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। নেভার সার্চ, এসে নেটস্কেপ সার্চ ইঞ্জিন, আর একটা হচ্ছে ভুলে গেলাম আর কি, ইউরোপিয়ান একটা সার্চ ইঞ্জিন ছিল ওটা, যাই হোক আর কি, যেটা নাই সেটা দিয়ে সার্চ দিলে কিন্তু এখানে আসবে না, তার মানে ওইটা ইন্ডেক্সের মধ্যে নাই, এখানে লিস্ট করা নাই, ওটা ফাইন্ডে আসবে না। গুগলেও সেম, গুগলে আমরা সেগুলোই শুধু দেখতে পাই যেগুলো গুগলের ইন্ডেক্স করা আছে, গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে তালিকাভুক্ত করা আছে, শুধু সেগুলোই আমরা দেখতে পাই, যে ওয়েব পেজগুলো তালিকাভুক্ত করা আছে। এবং এখানে সময় দেখাইতো, এটা এখন দেখাচ্ছে না, যে এটা এখানে একটা সময় দেখাইতো যে এত সেকেন্ডের মধ্যে রেজাল্টটা চলে আসছে। তার মানে কি আমি এখন সার্চ দিলাম আর গুগল খুঁজে খুঁজে আনে আমাকে দিল, এরকম ব্যাপারটা? এরকম না, অলরেডি গুগলে এই কিওয়ার্ড দিয়ে কী রেজাল্ট আসবে সাজানোই আছে, সেটা গুগল ঘন ঘন আপডেট নেই। হ্যাঁ, এই সাজানোটা ঘন ঘন আপডেট নেই। সেটা কিভাবে? সেটা হচ্ছে গুগলের একটা সফটওয়্যার আছে, সেটাকে বলে গুগল বোর্ড বা গুগল রোবট বা গুগল স্পাইডার। এটার কাজ হচ্ছে সে 24 আওয়ার ইন্টারনেটে বিচরণ করে, ইন্টারনেটে নতুন নতুন যে আপডেটগুলো আসতেছে, আমাদের যখন প্রোডাক্ট অপটিমাইজ করতেছি না, অপটিমাইজ করতে আপডেট দিচ্ছি, আপনি একটা আর্টিকেল পাবলিশ করছেন, তো ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ কোটি কোটি লোক আপডেট দিচ্ছে, নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে, সেটা আবার কন্টেন্ট পাবলিশ হচ্ছে, কন্টেন্ট আপডেট দেওয়া হচ্ছে, হচ্ছে তো এখনই দেখলে যে আপনার কোনো পত্রিকার নিউজ গুগল করলে ওটা আমরা পেয়ে যাব। এই মুহূর্তে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো 2 ঘন্টা আগে, আমরা গুগল করলে নিউজগুলা আপডেট দেওয়া হয়েছে, পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো গুগল ঘন ঘন আপডেট নেয়, মানে এটা আসলে ডিপেন্ড করে কী টাইপের ওয়েবসাইট, সেটার উপর গুগল স্পাইডার সেইভাবে অ্যালগোরিদম সেট করা আছে, ওটা ওইভাবে ডিপেন্ড করে। আপনি একটা ওয়েবসাইট যদি ধরেন 3 মাস ধরে কোনো আপডেট না দেন, গুগল ওইদিকে নতুন আপডেট দিলে ওটাকে আবার ইন্ডেক্স রিকোয়েস্ট দিতে হবে। আর যে ওয়েবসাইটে ধরেন যে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে আপডেট দেওয়া হচ্ছে, যেমন নিউজ পোর্টালগুলো, তখন গুগল ওইটাকে ওইভাবে ফেলায় রাখে যে এটা তো ঘন্টা ঘন্টা আপডেট হচ্ছে, তাহলে এটা ঘন্টা ঘন্টা আপডেট নেওয়া লাগবে। সোশ্যাল মিডিয়াগুলো মিনিটে মিনিটে কোটি কোটি পোস্ট হচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়াকে ওইভাবেই ওরা ইন্ডেক্সে নেয়, প্রোগ্রাম ওইভাবে সেট করে দেওয়া, ঠিক আছে? আমরা যদি ধরেন কোনো ওয়েবসাইটে 1 মাস ধরে কোনো আর্টিকেল পাবলিশ না করি, তা দেখা যাচ্ছে কোনো কিছু কিছু ডিইন্ডেক্স হয়ে গেছে। এখন এটা খুবই কমন প্রবলেম, ওয়েবসাইট যদি আমরা ধরেন আপডেট না দিই, একটা পোস্টে ঢুকে একটু খালি দাড়ি কমা ঠিক করে দিয়ে একটা আপডেট দিলাম, গুগল বুঝলো যে এটা কাজ আপডেট দেওয়া হয়েছে, আপনি কিছুই আপডেট করেন, একটা স্পেস দিচ্ছেন, আপনার স্পেসটা ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে আপডেট দিচ্ছেন, এটাই গুগল বোঝে যে এটা আপডেট দেওয়া হয়েছে, লাস্ট আপডেট এত তারিখ, ঠিক আছে? এটা করতে হবে, এটা করলেই কিন্তু গুগল ইন্ডেক্সের মধ্যে থাকে, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? ফিউচার অফ এসইও, ঠিক আছে? গুগল এআই ইউজ করে 14 সাল থেকে। কত সাল থেকে? সার্চে। এই যে আমরা হচ্ছে যে কোনো কিছু দিয়ে সার্চ দিই গুগলে, সেটা আমার যদি এখানে ফেসবুক লগ ইন থাকে, সেই ফেসবুক কিন্তু সেই ডাটাটা নিয়ে নেয়, নিয়ে আমাকে ওইভাবে অ্যাড দেখায়, এটা কিন্তু এআই। গুগল এবং ফেসবুক হচ্ছে যে 15 সাল থেকে, গুগল 14 সাল থেকে এআই ইউজ করে তাদের এই যে সার্চের যে হিস্ট্রিটা চেক করার জন্য, ঠিক আছে? এবং আমরা এক সময় হচ্ছে যে এই যে সার্চটা অনেকটা ম্যানিপুলেট করে ইয়ার মাধ্যমে, আমি এই ব্রাউজার দিয়ে কী কী সার্চ দিচ্ছি, এটা ক্রপ যেহেতু গুগলের ব্রাউজার, তো সেই হিসেবে আমরা কী কী বিষয় নিয়ে সার্চ দিচ্ছি সেটার উপর আমাকে কিন্তু আমাকে একটা ক্যাটাগরিতে ফেলাই দেয়। আমি কী কী টপিক্স নিয়ে সার্চ দিই, সেই টপিক্স নিয়ে তখন হচ্ছে যে তারা অ্যানালাইসিস করে আমাকে একটা ক্যাটাগরিতে ফেলাই দেয়, এই ক্যাটাগরির ইউজার সে, একে এই রিলেটেড অ্যাড দেখাইতে হবে, ঠিক আছে? তো এটাও কিন্তু গুগল এআই দিয়ে আগে মেনটেন করতো। তো রিভলিউশনটা আসলো ChatGPT আসার ফলে, ঠিক আছে? ChatGPT-র রিভলিউশন কি? জিপিটির রিভলিউশন কি বলেন? কেউ বলতে পারে না। জিপিটির ইলাবোরেশন কি? পড়ানো হয় ক্লাসে, এটা তো মুখস্থ হয়, কারণ ChatGPT তো প্রতিদিনই আলোচনা করা হয়। হ্যাঁ, জিপিটি মানে কি? জিপিটি মিনিং বলতে না পারেন তাহলে তো এত পড়াশোনা দিয়ে তো লাভ নাই। জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার, এটা লিখে রাখবেন, নাহলে আমাদের এখানে লেখা রাখা দরকার ছিল। এটা ChatGPT তো প্রতিদিন মুখে বলতে বলতে ফেনা তুলতেছি না, কিন্তু এটার মানেটা জানি না। না হ্যাঁ, এসইও 6 মাস 1 বছর কোর্স করলাম, কিন্তু এসইওর মিনিং, ফুল মিনিং বুঝি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু বুঝতে হবে। অপটিমাইজেশন যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কনসেপচুয়াল ব্যাপার, অপটিমাইজ করা। আগে ধরেন যে একটা টেবিল ল্যাম্প, একটা মাল্টিপ্লাগ, একটা হচ্ছে মোবাইলের চার্জার, তিনটাই এখন এক জায়গায় চলে আসছে। একটা টেবিল ল্যাম্প, ওই জায়গায় টেবিল ল্যাম্প, ওখানে মাল্টিপ্লাগও আছে, ওখানে আপনার চার্জারের সকেটও আছে, অপটিমাইজ করেছে। তাহলে একটা আলাদা করে টেবিল ল্যাম্পের দরকার নাই, একটা টেবিল ল্যাম্প এলেই হলো। মাল্টিপ্লাগও সরাই দিছি, আবার মোবাইলের চার্জারও সরাই দিছি, অপটিমাইজ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে মোবাইলটা দেখলেই তো বোঝা যায় এটা কিন্তু অপটিমাইজ করা হয়েছে। ক্যামেরারও দরকার নাই, ভিডিও করার জন্য আলাদা ক্যামেরার দরকার নাই, আপনার হচ্ছে যে ঘড়ি, ক্যালকুলেটর সব ওইখানে অপটিমাইজ করা হয়েছে। ঠিক আছে? তো ওয়েবসাইটগুলো অপটিমাইজ মানে হচ্ছে অনুকূলে নিয়ে আসা। কিসের? আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিনের, যেন এসইওর যে কনসেপ্টটা, এসইওর যে সার্চ ইঞ্জিনের অনুকূলে নিয়ে আসা, ওয়েবসাইটগুলোকে সার্চ ইঞ্জিনের অনুকূলে। সার্চ ইঞ্জিন কি চায়? যেটা জনগণ যেটা চায়। আমরা কি চাই? আমরা গুগলে সার্চ করি, দ্রুত একটা অথেন্টিক ইনফরমেশনটা, রিলায়েবল ইনফরমেশনটা আমরা চাই। তো সেটা গুগল দেওয়ার চেষ্টা করতেছে। করার ফলে যেটা কী হচ্ছে, তো ওয়েবসাইটগুলোকে বলছে তোমরা এরকম এরকম করো। তাহলে যেই ওয়েবসাইটগুলো এরকম এই ক্যাটাগরিতে পড়ে, তারা হচ্ছে যে সার্চের সামনে আসবে। ফাস্ট, মোবাইল ফ্রেন্ডলি, হাই স্পিড, অপটিমাইজ, এগুলি, তাই না? লোডিংয়ে খুব ফাস্ট আসে, এরা হচ্ছে সামনে আসবে। তথ্য একদম অথেন্টিক তথ্য আছে, এই ওয়েবসাইটগুলো সামনে আসবে। এই জন্য এই দেখেন জিপিটি মিনিং, তাও কিন্তু এখন আবার উইকিপিডিয়া চলে আসতেছে। হ্যাঁ, গুগল উইকিপিডিয়াকে আবার গুরুত্ব দিচ্ছে। মাঝখানে উইকিপিডিয়াকে ওই পেঙ্গুইন আপডেটের কথা বললাম না? পেঙ্গুইন আপডেটের ফলে যেটা হয়েছিল, মানুষ যখন দেখলো যে লিঙ্ক তো খুব ভালো কাজ করতেছে, তখন এরা কি করলো, প্রচুর লিঙ্ক করা শুরু করলো। উইকিপিডিয়াতে আমরা দেখব প্রচুর ইন্টারনাল লিঙ্ক করা, এই যে একটা থেকে মানে ক্লিক করলে ইন্টারনাল লিঙ্ক করা প্রচুর। তো আরও বেশি ছিল, এই ইন্টারনাল লিঙ্কের পরিমাণটা আরও বেশি ছিল। তখন কি করলো, পেঙ্গুইন আপডেটের ফলে উইকিপিডিয়া সব থেকে ধরা খাইলো আর কি। মানে এত বেশি ইন্টারনাল লিঙ্ক করা চাবে না, অতিরিক্ত কোনো কিছুই গুগল মেনে নেবে না। মানে যেটাই দেখা যাচ্ছে যে মানুষ এই টেকনিকটা অবলম্বন করে মানুষ র্যাঙ্কে আসতেছে, ওইটাকে গুগল খেয়ে দিচ্ছে আর কি। মানে সদা বাংলায় যেটা আর কি, মানে ওইটাকেই তখন মানে অ্যালগরিদম পলিসি থেকে বাদ দিয়ে দিচ্ছে, যে যারা অতিরিক্ত কোনো কিছু করতেছে ওটাকেই বাদ দিয়ে দিচ্ছে। যেমন এইবার যেটা হয়েছে যে চ্যাট জিপিটি আসার ফলে গত এক দেড় বছরে সবাই এখন আর আর্টিকেল রাইটার, মানে ক্লিক করলে আর্টিকেল পাওয়া যাচ্ছে। এটা তো আমাদের ক্ষেত্রে। আর যারা আরও প্রোগ্রামার, যারা পাইথন প্রোগ্রামার, যারা এরা কি করে, কোডিং করে মানে আর্টিকেল লেখে পোস্ট করে একদম আপনার হচ্ছে যে ইয়াতে দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটে অটোমেটিক পাবলিশ করে দিচ্ছে। আমাদের রংপুরে এক ভাই হচ্ছে যে ইয়া করছে, অ্যাপ পাইলট নামে একটা প্রোগ্রাম চালু করছে। খালি আপনি কিওয়ার্ড দিবেন আর ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিবেন, সে আর্টিকেল লিখে ওই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে ওই রিলেটেড ছবি ওয়েব থেকে নিয়ে আসে, একটা পোস্ট করে দিবে ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে? আরো আরো অপটিমাইজ। হ্যাঁ, তো হচ্ছে যে এরকম যদি এরকম হচ্ছে, মানুষ এক সপ্তাহে কয়েক হাজার আর্টিকেল একটা ওয়েবসাইটে পোস্ট করে দিয়ে দিল, দিয়ে এক মাসের মধ্যে হাজার হাজার ট্রাফিক ওয়েবসাইটে। ঠিক আছে? তো এইগুলাকে সোয়াইপ আউট করার জন্য, এগুলাকে প্রিভেন্ট করার জন্য গুগল এই আপডেটগুলো চলতেছে। ওইটা গেল। আর আমরা তো তখন সবাইকে আর্টিকেল রাইটিং লিখে দিলাম, লাগাই দিলাম। কমান্ড দিলে তো হচ্ছে কিওয়ার্ড আমরা বের করে দিলাম। আমাদের টিম আছে, আমরা হাজার হাজার কিওয়ার্ড একবারে এসএমএস থেকে বের করছি, ওখানে আবার শর্টিং করে আমরা নিজেরা শর্টিং করে বলে এই 500 কিওয়ার্ড, এগুলো তোমরা আর্টিকেল লেখো। এরা খালি কিওয়ার্ড দিয়ে আর্টিকেল জেনারেট করে দিচ্ছে। ওইভাবে টেকনিক করে একদিনে 4-5টা করে আর্টিকেল লোকজন পোস্ট করে দিতে পারতেছে ম্যানুয়ালি। আর অটোমেটিকও তো বললাম, অটোমেটিক তো আরও ফাস্ট। ম্যানুয়ালি 4-5টা করে আর্টিকেল আমরা পোস্ট করতে পারতেছি, হাজার হাজার আর্টিকেল পোস্ট হচ্ছে, যেগুলো আর্টিকেলের কোনো কোয়ালিটি নেই। মানে আর্টিকেলটা পড়বে কারা? যারা ধরেন যে না, যারা হচ্ছে নেটিভ, তারাই তো পড়বে। আমরা তো আর্টিকেল পড়বো না, নেটিভ। ওরা তো বুঝতে পারবে যে এটা এআই দিয়ে লেখা হয়েছে। মানে সিম্পল একটা বিষয়, আপনি একটা ইংরাজি আর্টিকেল একটা গুগলে ট্রান্সলেট করবেন, করে বাংলাটা পড়বেন। বোঝা যায়? ভাষার বোধগম্যতা নষ্ট হয় না? হ্যাঁ, ভাষার বোধগম্যতাটা নষ্ট হয়। সেটা আবার একজন ভালো মানে যে বাংলা লিখতে পারে তার দ্বারা লিখলে সে সেন্টেন্সটা পুরাটাই চেঞ্জ করে দিয়ে লিখতে হয়, তাই না? স্টিল নাও কিন্তু বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন খুব খারাপ অবস্থা গুগল ট্রান্সলেটরের। সব থেকে ভালো হয় হচ্ছে আপনার কিসে, স্প্যানিশ। স্প্যানিশ ইংলিশ মোটামুটি 80-90% কারেক্ট হয়, তারপরে একটু হিউম্যান টাচ দেওয়া লাগে। তো আমাদের সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই আর্টিকেলগুলো, তাই না? একটা আর্টিকেল রাইটার তো ধরেন যে অনেক কাঠখড় পড়ে একজন রাইটার হয়, যারা ফ্রি হ্যান্ড ভালো লিখতে পারে। একটা টপিক্সের উপর আর্টিকেল লিখতে গেলে ওইটার টপিক্সের উপর 8-10টা ব্লগ পড়ে তারপর সে ফ্রি হ্যান্ডে লিখতে শুরু করে। সেটা আমরা এখন কি একটা কমান্ড দিলেই চলে আসতেছে, তাই না? অনেক ইজি হয়ে গেছে না? কিন্তু এখানে প্রবলেমও আছে। প্রবলেম বলতে এটা যে হিউম্যান মানে এটা মেশিন লেখছে সেটা তো বোঝা যায়। তো এটা কিছু টন আছে আপনার হচ্ছে যে ChatGPT কিছু টন আছে, বোঝা যায় যেটা ChatGPT লিখছে এটা গুগল এখন ধরতে পারে। তো সেগুলোকে হিউম্যানাইজ করতে হবে। আপনাকে গ্রামারলি আছে, আপনার হচ্ছে যে বিভিন্ন রকম টুল আছে, এগুলো দিয়ে ফাইনালি আপনি নিজে যদি পড়তে পারেন আর্টিকেলটা, পড়ে যদি বুঝতে পারেন লাইন বাই লাইন যে আমি সুন্দর সাবলীলভাবে পড়া যাচ্ছে, তাহলে বুঝবেন যে আর্টিকেলটা ঠিক আছে। যেমন আমরা যে গতদিন যে একটা টপিক্সের উপর নিয়ে যে ইয়েটা পড়লাম, সুন্দর করে বোঝা যাচ্ছে না, সার্চ ইঞ্জিন জার্নালের যে একটা আর্টিকেল সুন্দর করে পড়া যাচ্ছে, যে কেউ পড়ে বুঝতে পারতেছে, সাবল হ্যাঁ হেডলাইনগুলো হোক বা ডিসক্রিপশনগুলো হোক সুন্দরভাবে পড়া যাচ্ছে। তো এরকম হতে হবে। কিন্তু আমাদের ইয়াগুলা আর্টিকেলগুলো পড়ে কোনো মিনিং বোঝা যাচ্ছে না, মানে বোধগম্য না আর কি, হ্যাঁ বোধগম্যতার অভাব। আচ্ছা হ্যাঁ চেক করে হ্যাঁ 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 গ্রামারলি হ্যাঁ আচ্ছা হ্যাঁ লোডিং স্পিড হ্যাঁ 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 ব্লগ স্পট অলরেডি মোবাইল, এটা যে গুগলের প্রোডাক্ট, গুগলের সার্ভিস অলরেডি মোবাইল ফ্রেন্ডলি, অলরেডি স্পিড ভালো আছে। তাহলে আমাদেরকে এই মেটা অপটিমাইজেশন যেগুলো আর্টিকেলের কোয়ালিটিগুলো দেখতে হবে। হ্যাঁ ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো সব ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে প্রতিদিন শিখতে শিখতে অভিজ্ঞতা হচ্ছেন, হ্যাঁ এগুলো আমাদের ইয়ে আছে, তো আমাদের টিউটোরিয়াল আছে, আমাদের এগুলোর উপরে টিউটোরিয়াল আছে। আগের ক্লাসে করা হয় না, গত 3-4 বছর তো এগুলো করানোই হচ্ছে। প্রত্যেক ব্যাচে ধরেন যে এই বিষয়গুলো নিয়ে সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে আমাদের। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা অন্যখানে যাচ্ছে। হ্যাঁ 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 সেক্ষেত্রে তো আমাদেরকে ওই অভিজ্ঞতা থাকতে হবে। আপনার আপনি একটা বিষয়ের উপর লিখতেছেন, আপনার কোনো অভিজ্ঞতাই নেই। হ্যাঁ 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 এখন হচ্ছে যে কী লিখবেন সেটার জন্য আপনাকে আগে ওই টপিক্স দিয়ে আগে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আপনাকে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিশন অ্যানালাইসিস, যে টপিক্স দিয়ে আপনি লিখবেন সেই টপিক্স দিয়ে গুগলে সার্চ দেবেন। গুগলে সার্চ দিয়ে প্রথমে 1 থেকে 10 নম্বরে কারা আছে, ওরা কীভাবে আর্টিকেলগুলো লিখছে, ওরা কোন কোন টপিকসগুলো তুলে ধরছে, ওই 10 জনকার দেখে আপনি কম্বো একটা লেখেন। 10 জনে আপনার আলাদা আলাদা বিষয়গুলো তুলে ধরছে, আপনি সব মিলায়ে সবারটা নিয়ে একটা কম্বো লেখেন, ঠিক আছে? তাহলে আপনারটা 1 নম্বরে থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রেও যেমন সেম, ব্যাকলিংয়ের ক্ষেত্রেও সেম। এই স্টেপ টুলটা কেন ইম্পর্টেন্ট জানেন? এই স্টেপ টুলটা হচ্ছে যে কারা কারা এই যে প্রথমে 1 থেকে 10-এর সিরিয়ালে যারা আছে, গুগলে সার্চ দিলাম, এরা কোথা থেকে ব্যাকলিং নিছে, এই লিস্টগুলো পাওয়া যায়। আমি তখন সব চাইবো যে সবারগুলো একসাথে কম্পাইল করে দেখলাম যে সবাই 50টা 100টা 200টা করে ব্যাকলিং করছে। আমি সবগুলো নিয়ে শর্টিং করে দেখলাম যে আমি 500টা লিঙ্ক পাইলাম। এখান থেকে আমি যদি 250 লিঙ্কও পাই, তাহলে আমি কিন্তু সবার থেকে বেশি লিঙ্ক পাইলাম, আমি সামনে যাব, ঠিক আছে? তো এই জন্য এই টুলগুলো এত ভ্যালুয়েবল টুল এবং খুব কার্যকরী টুল, ইফেক্টিভ টুল, ঠিক আছে? এই স্টেপ ইউজ করা শিখতে হবে, কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, কম্পিটিশন অ্যানালাইসিস শিখতে হবে। এগুলো ধাপে ধাপে আমরা শিখবো, ঠিক আছে? হ্যাঁ ওইদিকে আমরা ধাপে ধাপে খুব ভালো যে আপনার মাথায় কোশ্চেনটা রাইজ হচ্ছে, মানে আপনি এগুলো নিয়ে অ্যানালাইসিস করছেন, বাকিরা কিন্তু এটা কোশ্চেন করতে পারতেছে না। আমরা হ্যাঁ তখন মাথার মধ্যে চলে আসতেছে, রাইট? হ্যাঁ মাথার মধ্যে চলে আসতেছে, এটাই তো ভালো পজিটিভ দিক যে আপনার মাথার মধ্যে আসতেছে, মানে বিষয়গুলো আপনার মাথায় নিচ্ছেন, ঠিক আছে? আপনি শিখতে পারবেন। আপনার যখন জানার আগ্রহ তৈরি হবে, আপনি বিষয় নিয়ে মানে নাড়াচাড়া করতেছেন, জিনিসটা বুঝতেছেন না, কোশ্চেন করতেছেন, তখনই কিন্তু আপনি জানতে পারবেন। হ্যাঁ অবশ্যই যাবেন। হ্যাঁ তাহলে ভিজিটরকে কীভাবে রিটেইন করতে হবে, ধরে রাখতে হবে, সেটা শিখতে হবে। ভিজিটর আসলে কী চায়? তথ্যবহুল একটা আর্টিকেল চায়। হ্যাঁ যথেষ্ট তথ্য থাকতে হবে এখানে, যে টপিক্সের উপরে লিখতেছেন ওই টপিক্সের উপর সব কিছু ধরনের, রাইট, এনগেজ থাকে ওখানে, যে অনেকক্ষণ ধরে থাকে এবং সে যে মনে করে যে এটা একটা আমার জন্য একটা কি শেয়ারেবল আর্টিকেল, আমি যার কাছে শেয়ার দিয়ে রাখবো বা বুকমার্ক করে রাখবো অথবা কাউকে কোথাও শেয়ার দিয়ে রাখবো, ঠিক আছে? তো এইরকম একটা আর্টিকেল শেয়ারেবল কন্টেন্ট হতে হবে, মনে হচ্ছে রিসোর্সফুল একদম, এরকম আর্টিকেল লিখতে হবে। তাহলে কোনো রকম ঠেকাসারা দিয়ে কিছুই হবে না। যেটা বলতেছিলাম যে এই এসইও ইন্ডাস্ট্রি চলতে আছে, অনেক ধরনের যে অনেক লোকজন ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেছে। কারণ হচ্ছে গুগলের একটা করে আপডেট আসছে আর হচ্ছে যে সবাই চাকরি ছেড়ে দিছে বা হচ্ছে যে এই লাইন ছেড়ে দিছে। তো যেটা গুগলকে বুঝতে হবে, গুগল আসলে কী চায়, গুগল কী চায়, জনগণ যেটা চায়। হ্যাঁ, জনগণের চাওয়া কি? জনগণের চাওয়া হচ্ছে ভালো কোয়ালিটির কন্টেন্ট, আপডেট কন্টেন্ট। গুগল তো উঠে যায়নি, গুগলের জাস্ট আপডেট নিয়ে আসছে। আমাদের মার্কেটারদের একটা বড় সমস্যা হয়েছে যে আমাদের সাইটগুলোতে ভিজিটর পাচ্ছে না, কিন্তু গুগল লোকজন ভিজিট করতেছে, সামনে রেজাল্ট আসতেছে, তাই না? আমাদেরগুলো আসতেছে না, কিন্তু যাদেরগুলো আসতেছে তারা তাদেরগুলো অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিশ ফর বিগিনার, এটাও গুগল করতে হবে আগে। হ্যাঁ, নিশ না, সব বিষয়ে অভিজ্ঞতা না, সব বিষয়ে অভিজ্ঞতা হবেও না, কিন্তু আপনি বিগিনারদের জন্য মানে ভালো নিশ আছে কিছুগুলি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নিশ বলতে নিশ বলতে টপিকস বা ক্যাটাগরি। প্রত্যেকটা ব্লগ বা প্রত্যেকটা ওয়েবসাইট একটা টপিক্সের উপর বেস করে লেখা, ওইটা ওই রিলেটেড সব কিছু কভার করে। গতদিন ইট নিয়ে আলোচনা করা হয়েছে না, ইট বা ইইএটি, ওই এক্সপার্টাইজ, অথরিটিভনেস। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটে সব ধরনের টপিকস কভার করতে হবে। আপনি যেটা নিয়ে লিখতেছেন, যেটার উপর বেস করে ওয়েবসাইট লিখতেছেন, কেউ হতে পারে গার্ডেনিং নিয়ে লিখতে পারে, হ্যাঁ, হোম গার্ডেনিং। তো সে হোম গার্ডেনিং রিলেটেড ডিটেলস লিখতে হবে। কেউ ধরেন যে ক্রাফট, হ্যান্ডিক্রাফট আছে না, ওটা নিয়ে সব ডিটেলস লিখতে পারেন। কেউ যদি হেলথের কথা বলেন, হেলথ রিলেটেড, হেলথ আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মানে কত ধরনের ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি যেতে হবে, নিশের মধ্যে সাব নিশে যাইতে হবে। একদম স্পেসিফিক ছোট্ট একটা নিশ নিয়ে, মাইক্রো নিশ নিয়ে কাজ করতে, এটা বলে মাইক্রো নিশ। হ্যাঁ, হেলথের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, তাই না? কেউ শুধু চুলের ট্রিটমেন্ট করে, একটা ওয়েবসাইট শুধুমাত্র চুলের ট্রিটমেন্টের উপর বিস্তারিত, তাহলে আপনাকে শুধু ওইখানের উপর ফোকাস থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো অভিজ্ঞতা তো আর একদিনে হবে না, অভিজ্ঞতা আপনার এই কাজ করতে করতেই হবে। একটা ক্লাসে তো আর পুরো অভিজ্ঞতা আপনাকে দেওয়া সম্ভব না। এই যে এসইওর ব্যাপারটা তো এটাই, যে আপনাকে একটা প্রথমে নিশ চুজ করতে হবে, মাইক্রো নিশ। আপনি অ্যাজ এ বিগিনার আপনাকে মাইক্রো নিশ চুজ করতে হবে। মাইক্রো নিশ বলতে একটা ধরেন হেলথের মধ্যে আরও অনেক মাইক্রো নিশ আছে। হ্যাঁ, হেলথের মধ্যেও অনেক মাইক্রো নিশ আছে। মাইক্রো নিশগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে, ওইটার উপর বেস করে তখন আপনাকে কন্টেন্টগুলো লিখতে হবে। হ্যাঁ, ওইটার উপর বেস করে আপনাকে আর্টিকেলগুলো চুজ করতে হবে। আর্টিকেল চুজ করে আর্টিকেল লিখতে হবে, কিওয়ার্ড চুজ করতে হবে, কিওয়ার্ড চুজ করে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর সেগুলো গুগলে ইন্ডেক্সে দিতে হবে। ইন্ডেক্স করার পর আপনি সার্চ কনসোল থেকে দেখবেন যে টুকটাক ক্লিক আসতেছে। ক্লিক আসার পর দেখবেন যে আপনি ফোকাস করছেন এক ধরনের কিওয়ার্ড, কিন্তু গুগল ওগুলোকে অন্য কিওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। ওগুলো কিওয়ার্ড থেকে হচ্ছে যে ক্লিক ইমপ্রেশন আসতেছে, তখন ওগুলাকে আবার রিঅপটিমাইজ করতে হবে। ওগুলাকে ধরে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, বোল্ড করতে হবে, ওগুলাকে হচ্ছে যে আপনার ইটালিক করতে হবে, ওগুলোর উপর ধরে ব্যাকলিং করতে হবে ওই কিওয়ার্ডগুলো ধরে। তাহলে কী হবে? ওইগুলো আমরা তো আমাদের মতো করে একটা করলাম, করার পর গুগল ফির ওগুলার মধ্যে থেকে গুগলকে আলাদা আলাদা কিওয়ার্ডগুলোকে প্রায়োরিটি দিবে, তখন ওগুলাকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, না ওখানে ওই যে ইয়াটা আপনার হচ্ছে গুগল সার্চ কনসোল থেকে দেখা যায় যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমার এই আর্টিকেলটা 10টা বা 20টা কিওয়ার্ড দিয়ে ইমপ্রেশন আসতেছে, এতগুলো ক্লিক আসছে, 10টা ইমপ্রেশন আসছে, একটা ক্লিক আসছে, বা 20টা ইমপ্রেশন আসছে, একটা ক্লিক আসছে। কিন্তু ওগুলো কিওয়ার্ড আমি টার্গেটই করিনি, আমি টার্গেট করছিলাম অন্যগুলা, কিন্তু গুগল টার্গেট করতেছে ওগুলাকে, তখন ওগুলাকে টার্গেট করে রিঅপটিমাইজ করতে হবে। ওগুলাকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে, ওগুলোকে আরও ওই কিওয়ার্ডগুলোকে ফোকাস দিয়ে দিয়ে বোল্ড করে দিতে হবে, এরকম প্রাধান্য দিতে হবে, রিঅপটিমাইজ করতে হবে। গুগল কী চায় তখন ওইভাবে করতে হবে। ঠিক আছে? এই তো। আচ্ছা, কারেন্ট চলে গেছে। কিছু কিছু হচ্ছে যে পড়াশোনা এগুলো আমরা নিজে থেকে করতে হবে। হ্যাঁ, এই হেডলাইনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। ফিউচার অফ এসইও উইথ এআই, এ কমপ্লিট অ্যানালাইসিস। গুগল এআই অনেক আগে থেকে ইউজ করে, কিন্তু এখন তাহলে হচ্ছে যে আমাদের কী করণীয়? আমাদের হচ্ছে যে কন্টেন্ট অপটিমাইজেশন তো ফোকাস দিব, ওই সাথে সাথে আমাদের এই যে টেকনিক্যাল এসইওগুলো, টেকনিক্যাল যে ইস্যুগুলো, এগুলোকেও ফোকাস দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটগুলো অনেক ফাস্ট হতে হবে। একটা সময় চলছে, যাচ্ছে তো এইভাবে চলছে, কিন্তু এখন এগুলো খুব কড়াকড়ি আসছে আর কি, যে টেকনিক্যাল যে ইস্যুগুলো, যেটা ওই দিন তো মানুষ সবাই সচেতন হচ্ছে। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মজার কথা হচ্ছে যারা অ্যানালাইসিস করতো, এই যে আমাদের ফ্রি ইমপ্রেশন দিত, 4-5 পেজ ভিজিট করতো, এরা এখন সবাই ChatGPT-তে চলে গেছে। ChatGPT একদম ডিটেলস এবং অথেন্টিক এবং হচ্ছে লিস্ট করে ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই আর কি। যারা গুগল ইউজ করে তারা চ্যাটজিপিটি জানে, হ্যাঁ, যারা গুগল ইউজ করে না তারা শুধু গুগলের নামটা শুনলো কেবল, কিন্তু চ্যাটজিপিটি দ্রুতই শুনবে, হ্যাঁ, চ্যাটজিপিটি দ্রুতই শুনবে। আপনার হচ্ছে যে অ্যান্ড্রয়েড কত সালে শুরু হয়? অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার, এটা আবিষ্কার হয় হচ্ছে যে তৈরি হয় 2005 সালে। 5 সালেই শেষের দিকে গুগল এটাকে কিনে নেয়, ওটাকে ডেভেলপ শুরু করে। গুগল এটা নিজে আবিষ্কার করেনি, অ্যান্ড্রয়েডটা গুগল কারোর কাছ থেকে একটা ছোট কোম্পানির কাছ থেকে কিনে নেয়, ওটাকে মোবাইল সফটওয়্যার হিসেবে ওর পেছনে টাকা ঢালা শুরু করে, ইঞ্জিনিয়ার লাগাই দেয় যে তোমরা এটা মোবাইলের জন্য আপডেট করতে থাকো। করতে 8-9 সালের দিকে কী করে মার্কেটে নিয়ে আসে। 10 সালের দিকে অ্যান্ড্রয়েড ফোনগুলো খুব ভালো প্রভাব বিস্তার করে, খুব ভালো পারফর্ম করে। অ্যান্ড্রয়েড 10 সালের যে ভার্সনটা, কী ভার্সন যেন নাম ভুলে গেলাম, আইসক্রিম স্যান্ডউইচ, হ্যাঁ, আইসক্রিম স্যান্ডউইচ একটা ভার্সন ছিল, ওখান থেকে খুব ভালো করতেছে আর কি। জেলিবিন, হ্যাঁ, এগুলো ভালো ছিল। কিটক্যাট আসে সপ্তাহে একদম রেভলিউশন তৈরি করে ফেলছে, খুব ভালো পারফরমেন্স, হ্যাঁ, লম্বা ডিসপ্লে, অ্যাপসগুলো খুব ইয়া করা যাচ্ছে, স্ক্রল করা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো অ্যান্ড্রয়েডের চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, আর ওদিকে নোকিয়ার পিছনের দিকে শুরু করলো। ঠিক আছে, মানুষ অ্যান্ড্রয়েড দিকে ফোকাস হচ্ছে। আর কোম্পানিগুলো যারা অ্যান্ড্রয়েডে অ্যাডাপ্ট করতে পারছে তারা আজকে ধরেন স্যামসাং, ওপো, ভিভো, এরা নতুন কোম্পানি তৈরি হলো। হ্যাঁ, মোটরোলা পিছিয়ে গেলো কেন? মোটরোলা ধরেন যে ওদের সফটওয়্যার নিতে পারেনি, সফটওয়্যারের দিকে আসতে পারেনি, হ্যাঁ, তারা ওই নিজের সফটওয়্যার দিয়ে চালাইছিল, পরে ওগুলো পিছিয়ে গেলো, পরে এখন হয়তো আসছে ব্যাক করতে, অনেক পিছিয়ে গেছে আর কি, হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। যেমন নোকিয়াও তো এখন অ্যান্ড্রয়েড ফোন বের করছে, কিন্তু ওইভাবে আগাতে পারে না, একবার পিছিয়ে গেলে ওইভাবে আগানো যায় না। ঠিক আছে, যখন যেটা সময় আসে ওইটা অ্যাডাপ্ট করতে হয়, রাইট। তো আমাদেরকে এখন এআই ইউজ করা শিখতে হবে। সব থেকে বড় মতো কথা হচ্ছে যে এআই ইউজ করা শিখতে হবে। আপনার হচ্ছে যে কন্টেন্টের ক্ষেত্রে, আমার অপটিমাইজেশনের ক্ষেত্রেও এআই ইউজ করা যায়। ঠিক আছে, এটা আমরা ধীরে ধীরে শিখবো। সবগুলো সফটওয়্যার তাদের এআই ইনক্লুড করা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই টপিকসটা এখানে আজকে ক্লিয়ার ক্লোজ করি।